হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিক্ষণীয় বিষয়ক শর্ট টেকনিক এই চ্যানেলের নতুন আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা দেখাতে চলেছি হাতের লেখা সুন্দর করার সেরা পাঁচটি উপায়। হাতের লেখা সুন্দর করতে হলে যে বিষয়টি সবার আগে জানা দরকার সেটি হয়তোবা আমরা অনেকেই জানি না। তো বিষয়টি হচ্ছে, আমরা যারা হাতের লেখা শিখতে চাই বা আমরা যারা হাতের লেখা শিখতে ইচ্ছুক বা পরীক্ষায় যারা হাতের লেখার কারণে আমরা ভালো নাম্বার পাই না, এত কষ্ট করে পড়ালেখা করেও শুধুমাত্র হাতের লেখার জন্য যারা আমরা পরীক্ষার নাম্বার থেকে বঞ্চিত হই, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে পুরোটি দেখার জন্য। আপনি যদি টেনে দেখেন তাহলে হয়তো ভিডিওর মাঝখানে বলা কোনো গুরুত্বপূর্ণ অংশ আপনি বাদ দিতে পারেন। তো এই জন্য সবাইকে বিনীতভাবে আবার অনুরোধ করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার জন্য। আর একটি কথা, যেটি না বললে নয়, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনারা প্রতিদিন পাবেন ইনশাআল্লাহ। পাঁচটি টিপসের মধ্যে সর্বপ্রথম যে টিপসটি সেটি হচ্ছে, সর্বদা চেয়ারে বসে টেবিলে উপর লেখার চেষ্টা করা। আমরা যারা হাতের লেখা চর্চা করি তারা অনেকেই টেবিলে বসে লেখার চেষ্টা করি না। আমরা বিছানার উপরে শুয়ে বালিশের উপর রেখে খাতা কলম রেখে আমরা চর্চা করি। আসলে সেটা সঠিক উপায় বা সঠিক পন্থা নয়। আমি সবাইকে অনুরোধ করব অবশ্যই অবশ্যই আপনি চেয়ারে বসে টেবিলে উপর লেখার চেষ্টা করবেন, তা না হলে আপনি আপনার সঠিক পজিশনটি পাবেন না। আপনার কাছে যদি মনে হয় যে আমি বিছানায় শুয়ে লিখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু আপনি যখন পরীক্ষার হলে যাবেন তখন কিন্তু আপনি বিছানায় শুয়ে লিখতে পারবেন না। এই জন্য সর্বদা চেয়ারে বসে টেবিলে লেখার উপর গুরুত্ব দিতে হবে। নাম্বার টু, লেখার সময় খুব জোরে কলম চেপে না ধরা। আমরা অনেক সময় লেখার সময় অনেক জোরে কলম চেপে ধরি, এমনকি এক পৃষ্ঠায় লিখলে অপর পৃষ্ঠায় সেটার ছাপ এমনভাবে পড়ে যেন ওই পৃষ্ঠার লেখার কোনো অবস্থায় থাকে না। তো হাতের লেখা লিখতে হলে অবশ্যই আপনাকে কলম হালকা করে ধরতে হবে। আপনি যদি জোরে ধরেন তাহলে দুটি সমস্যা আপনার সামনে দাঁড়াবে। প্রথমত, আপনি কিছুক্ষণ লেখার পরে আপনার হাত ব্যথা শুরু হয়ে যাবে। তখন দেখা যাবে কি, প্রথম দিকে লেখা ভালো হলেও শেষের দিকে আপনি লেখা একদমই সুন্দর করতে পারছেন না, শুধুমাত্র কলম জোরে ধরার কারণে। তো আপনি যখন কলমটি হালকা করে ধরবেন তখন লক্ষ্য করবেন আপনার হাত ব্যথা করবে না, আপনি কমফোর্টেবলি খুব সুন্দর করে পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে পারবেন। নাম্বার থ্রি, প্রতিটি লাইন সোজা করে লেখার চেষ্টা করা। তো প্রতিটি লাইন সোজা করে লিখতে হলে কীভাবে লাইন সোজা করে লেখা যায়, এই জন্য আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, চাইলে আপনি দেখে আসতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো। একদমই যদি আপনার হাতের লেখার লাইন সোজা না হয় তাহলে আপনি বাংলা খাতায় চর্চা করতে পারেন। আপনি যদি বাংলা খাতায় চর্চা করেন কিছুদিন তাহলে আপনার হাতের লেখা আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই অবশ্যই আপনি হাতের লেখা লেখার সময় লাইন সোজা না হলে বাংলা খাতায় বা লাইন টেনে বা দাগ টেনে আপনি লিখতে পারেন। খাতার মধ্যে যদি দাগ টেনে আপনি লিখেন তাহলে লাইন সোজা হওয়ার যে সমস্যাটি আছে সেই সমস্যাটি খুব দ্রুতই সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। নাম্বার ফোর, সর্বদা বলপেন কলম ব্যবহার করা। আমরা অনেক সময় অনেক নামি দামি কলম ব্যবহার করে থাকি, অনেক দামি কলম ব্যবহার করে থাকি, জেল পেন কলম ব্যবহার করে থাকি। আপনি একটি কথা মনে রাখবেন, জেল পেন বা দামি কলম দিয়ে কিন্তু সবসময় কমফোর্টেবলি লেখা যায় না। এই জন্য সবসময় বলপেন কলম দিয়ে লিখবেন, তাহলে আপনার হাতের লেখা আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। নাম্বার ফাইভ, খাতা একটু বাঁকা করে ধরা। খাতা বাঁকা করে ধরলে সবচেয়ে বড় যে উপকারটি হবে সেটি হচ্ছে, হাত কখনও ব্যথা করবে না। কারণ খাতা বাঁকা করে ধরলে আমাদের হাতের লেখার সময় হাতের পজিশানটি সঠিকভাবে থাকে, অর্থাৎ ব্যথা করার প্রবণতা 99% কমে যায়। তাই এই বিষয়টি আমরা খেয়াল রাখবো যে খাতা একটু বাঁকা করে ধরা। তারপরে আমি এই বিষয়টি আপনাদের উপর ছেড়ে দেব, কেননা খাতা বাঁকা করে ধরার পজিশানটি নিজের কাছে আমরা অনেক সময় লিখতে লিখতে অভ্যস্ত হয়ে যাই। তো যেভাবে কমফোর্টেবল মনে করেন ঠিক সেভাবেই খাতা ধরবেন। ধন্যবাদ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামতটি জানাবেন।